বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাগও বাড়তে থাকল। আশ্চর্য লোক বটে এই হরিনারায়ণ, নিমন্ত্রণ করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে কেমন ধারা লোক! কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডববর্জিত দেশে ডেকে আনবার? হাত ঘড়িতে দেখি দুটো বেজে গেছে, অথচ এখনও হরিবাবুর পাত্তা নেই। বসে বসে কেবল মাছি তাড়ানো ছাড়া করার কিছু ছিল না। একটা মাছি ক্রমাগত জ্বালাতন করে চলেছিল, কখনো নাকে কখনো কানে ঘুরে ফিরে এসে বসছে। আমি যতবারই তারাই ততবারই সে ফিরে আসে। অসহিষ্ণু হয়ে উঠেছিলাম, কিন্তু কোনো উপায় ছিল না। আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের আর তার সঙ্গে সঙ্গে এই হতভাগা মাছিটার বাপান্ত করছিলাম। মনের অবস্থা তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সেই মুহূর্তে হরিনারায়ণকে হাতের কাছে পেলে খুন করতেও দ্বিধাবোধ করতাম না। বেলা গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে, মেজাজটাও তখন অনেকটা শান্ত হয়ে এসেছে। হঠাৎ মনে হলো, আমি ভুল করিনি তো? সঙ্গে সঙ্গে ব্যাগটা খুলে চিঠিটা বার করলাম। না, ভুল নয়। স্বয়ং হরিনারায়ণের লেখা, বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে, আমাকে রিসিভ করার জন্য সে স্টেশনে হাজির থাকবে। এই যে কি দুর্ভোগ, একমাত্র ভুক্তভোগী ছাড়া অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। স্টেশনটির নাম ভুতুড়িয়া, এখনও পুরোপুরি স্টেশনের মর্যাদা পায়নি। সারাদিনে দুখানি মাত্র গাড়ি যাতায়াত করে, একখানা সকালবেলা চলে গেছে আর একখানি মানে শেষ ট্রেনটি সন্ধ্যার সময় আসবে। সুতরাং সারাটা দিন ইচ্ছে না থাকলেও অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। স্টেশনটিতে ট্রেন থামলেও দুটি কি একটির বেশি যাত্রী ওঠানামা করে না। স্টেশন মাস্টার সারাদিনটা কোনো ক্রমে কাটিয়ে শেষ ট্রেন চেপে চলে যান। আবার পরের দিন সকালের ট্রেনে এসে হাজির হয় ভুতুড়িয়াতে। স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বটগাছের তলায় আমি বসেছিলাম। এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম। কোথায় যাবেন? স্টেশন মাস্টার বললেন, সেই সকাল থেকেই তো রয়েছেন দেখছি। আমি বললাম, আমি একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টার মশাই, আমারই এক বন্ধুর আসবার কথা আছে, কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না। আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন? না মশাই, জীবনে এই প্রথমবার এখানে আসছি। তাহলে তো বেশ দুশ্চিন্তার কথা মশাই, স্টেশন মাস্টার বেশ গম্ভীরভাবে বললেন। দেখুন, এসব নতুন জায়গা, এখানে রাত্রে কেউ থাকে না। এমনকি স্টেশনের 4-5 মাইলের মধ্যে কোনো গ্রাম লোকবসতি নেই, সুতরাং শেষ ট্রেনটা এলেই চেপে বসবেন, বুঝলেন? সে কথা আর বলতে, আমি একটু কাষ্ঠ হাসি হেসে বললাম, বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা, আর নয়। আপনার বন্ধুটার নামটা কি জানতে পারি? নিশ্চয়ই, হরিনারায়ণ মুখুজ্জে। স্টেশন থেকে মাইল দুয়েক হবে, বাড়িখানা নাকি বিরাট এক প্রাসাদের মতো। কথাটা শুনে স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন। ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, সে কি, ও বাড়িতে কেউ থাকে বলে তো শুনিনি। বিশ্বাস হচ্ছে না বলেই আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বার করে স্টেশন মাস্টারের হাতে দিলাম। তিনি চিঠিখানা ভালো করে দেখে শুনে আমার হাতে ফেরত দিয়ে বললেন, কি জানি মশাই, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আপনি যদি আমার কথা শোনেন তবে দয়া করে শেষ ট্রেনটা ছাড়বেন না, আমার মন ভালো বলছে না। স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ত্রাস্ত পদে স্টেশনের দিকে রওনা দিলেন। আমি তার ভাব চাঞ্চল্য দেখে একটু ঘাবড়ে গেলাম। মনে হলো এর মধ্যে যেন এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু সে রহস্যটুকু যেন ইচ্ছা করেই তিনি গোপন করে গেলেন। ট্রেনটি যথাসময়ে ভুতুড়িয়া স্টেশনে এসে থামল। একজন যাত্রীকেও নামতে দেখা গেল না। অন্ধকারও তখন বেশ আঁশর জাগিয়ে চারিদিক পরিব্যাপ্ত হয়ে পড়েছে। এক টানা ঝিঝি পোকার ডাক কানে এসে বাজছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখানে আর এক সেকেন্ড সময়ও থাকতে রাজি নই। এগিয়ে চললাম ট্রেনের দিকে।
স্টেশন মাস্টার ইতিমধ্যেই তার অফিস ঘরে তালা লাগিয়ে গাড়িতে উঠে পড়েছেন। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, উঠে পড়ুন, উঠে পড়ুন। গাড়িতে উঠতে যাব ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হরিনারায়ণ এসে হাজির হলো। এ কি, তুমি চলে যাচ্ছ? যাব না তো কি, তোমার মতো একজন কর্তব্যহীন লোকের জন্য অপেক্ষা করব? কথাগুলো খুব জোরের সঙ্গেই বললাম। আমাকে আর লজ্জা দিও না ভাই, তোমাকে ঠিক সময় রিসিভ করতে আসতে পারিনি বলে আমি খুবই লজ্জিত। কিন্তু কি করব বলো, গরুর গাড়ি করে আসছিলাম, হঠাৎ খানায় পড়ে গাড়িটা উল্টে গেল। এইসব ঝামেলা মেটাতে গিয়ে সন্ধ্যা হয়ে এলো। বরাত ভালো যে ঠিক সময় উপস্থিত হতে পেরেছি, না হলে তো তোমার দেখাই পেতাম না। হরিনারায়ণের কথায় যেন জাদু ছিল, সব ভুলে গেলাম। সত্যিই তো বেচারে বিপদে না পড়লে ঠিক সময়ই আসতো। ট্রেনের হুইসেলের শব্দে চমকে উঠলাম। গাড়িখানা তখন চলতে শুরু করেছে। স্টেশন মাস্টার তখনও তাকিয়ে রয়েছেন আমার দিকে। যতক্ষণ দেখা যায় ট্রেনটির দিকে চোখ মেলে দেখতে লাগলাম। যেই মুহূর্তে ট্রেনটি দৃষ্টিসীমানার বাইরে চলে গেল, আমি যেন কেমন একটা অস্বস্তি অনুভব করলাম মনে মনে। নির্জন ভুতুড়িয়া স্টেশনটিতে তখন আমি আর হরিনারায়ণ ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকার এসে গ্রাস করল সমগ্র অঞ্চলটিকে। এক বিন্দু আলোর চিহ্ন কোনোখান থেকে দেখা যাচ্ছিল না। কেবলমাত্র কয়েকটি জোনাকি পোকা সামনের সেই বট গাছটার ওপরে মাঝে মাঝে তাদের আলো বিকিরণ করে আলোর অস্তিত্বটুকু জানিয়ে দিচ্ছিল। নিজেকে বড্ড অসহায় বোধ হল। হরিনারায়ণের বাড়ি যে এমন এক অদ্ভুত পরিবেশের মধ্যে, এরূপ ধারণা আগে করতে পারিনি। নিশ্চল অবস্থায় স্টেশনের উপর দাঁড়িয়ে ভাবছিলাম বর্তমান পরিস্থিতির কথা। হরিনারায়ণও কথা না বলে চুপচাপ ছিল দাঁড়িয়ে। আকস্মাৎ একযোগে কয়েকটি ক্ষুধার্থ শৃগালের ডাক ভেসে এলো, আর তারই সঙ্গে মনে হল একটি সদ্যজাত মানব শিশু যেন কেঁদে উঠল তার স্বরে। একটু চমকে উঠেছিলাম, কিন্তু পরক্ষণেই ফিরিয়ে আনলাম নিজের সাহস। দেশগ্রামে এমন ঘটনা নতুন নয়, এর ব্যাখ্যা সকলেরই জানা আছে। কিন্তু তবুও মনের কোণে যেন কিশোর একটা ইঙ্গিত ভেসে বেড়াচ্ছিল, হয়তো সব কিছুই ঠিক, হয়তো বা কিছুই ঠিক নয়। মোদ্দা কথা, এই অবস্থায় মোটেই ভালো লাগছিল না আমার। এই নির্জন জনমানব শূন্য একটা জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা বেশ শক্ত ব্যাপার। অথচ এখন এমনই অবস্থা যে ইচ্ছে থাকলেও ফিরবার কোনো রাস্তা ছিল না। শেষ ট্রেনটি চোখের সামনে দিয়েই ছেড়ে চলে গেছে। আমি হরিনারায়ণকে শুধালাম, কি হে হরি, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? হরি একটু হাসলো, অবশ্য হাসলো না কাশলো অন্ধকারে ঠিক বোঝা গেল না। হরির হাসির শব্দ বাতাসে ভর করে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই অনেকগুলো শেয়ালের চিৎকার আমাকে আনমনা করে তুলল। একটু ভয় যে পেলাম না তা নয়, গাটা শিরশির করে উঠল, পা দুটো মনে হলো বেশি ভারী হয়ে উঠেছে। আমি হরিকে বললাম, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি হরি? সকাল থেকে পেটে বিশেষ কিছু পড়েনি, খিদেই পেট চুঁই চুঁই করছে যে। আরে আরে না না, হরি বললে, এখনই গাড়িটা এসে যাবে, অন্ধকারে পথ বলে হয়তো দেরি হচ্ছে। হরির কথা শেষ না হতেই একটা গরুর গাড়ির শব্দ কানে ভেসে এলো। গাড়িটা এসে একেবারে আমাদের সামনেই দাঁড়িয়ে পড়ল। এই ঘন অন্ধকারের মধ্যেও আমার বুঝতে অসুবিধা হলো না যে গরু দুটো বেশ তাগড়াই চেহারার। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল গরু দুটির নাক দিয়ে। মনে হলো কামারশালায় যেন হাঁপড় টানছে, এমনকি আমি যেন ওদের নিঃশ্বাসটুকু দেখতে পাচ্ছিলাম। যেন এক এক ঝলক আগুন বেরিয়ে আসছিল ওদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে। ড্রাগনের নিঃশ্বাসে আগুন ঝরে জানতাম, কিন্তু আমাদের এই বাংলা মুলুকের গরুর নিঃশ্বাসে আগুন বেরোয়, এটা তো আমার জানা ছিল না। সবই যেন কেমন একটা অদ্ভুত বলে মনে হতে লাগলো, অথচ হরি নির্বিকার, তার কোনো দিকেই কোনো খেয়াল নেই।
সে যেন এইসব পরিবেশের সঙ্গে বিশেষভাবেই পরিচিত। হরি এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। আমিও হরিকে অনুসরণ করে উঠে বসলাম গাড়ির মধ্যেখানে ছাউনি ঘেরা আবরণের মধ্যে। শরীরটা বড়ই ক্লান্ত। খড় বিছানো গদির উপরে নিজেকে এলিয়ে দিলাম। হঠাৎ একটা কথা মনে আসতেই তড়াক করে উঠে বসলাম। হরি নিজেই চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিল। কথাটা মনে হতেই বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। স্টেশনে যখন গাড়িটা পৌঁছালো তখন কোনো চালককে দেখতে পায়নি বলে, আর হরিও নিশ্চিন্ত মনে চালকের আসনে বসে গরুগুলোকে চালিয়ে নিয়ে চলল। তাহলে বিনা চালকে গাড়িখানা স্টেশনে গেল কিভাবে? গরুর গাড়ি হলেও প্রচণ্ড দ্রুত গতিতে চলছিল আমাদের গাড়িটা। গরু দুটো যে কোনো ঘোড়াকে যে হারিয়ে দিতে পারে তা আমি হলপ করে বলতে পারি। তাছাড়া এই ঘনান্ধকার রাতে, বিশেষ করে গ্রামাঞ্চলের রাস্তায় এত জোরে কি করেই বা চলছে পথ চিনে? স্টেশনের নামটি যেমন ভুতুরিয়া, ঠিক সেই নামের সঙ্গে তাল রেখে যেন সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এখানে। আশ্চর্য, হরিকে আমার মনের কথা বলবো বলে ভাবছি, কিন্তু তার আগেই আমার দিকে পেছন ফিরে না তাকিয়েই হরি বলতে শুরু করল, তোমায় বলতে ভুলে গেছি মান্নাদা, তোমাকে অনেক কিছুই বলবার আছে। তারপর গলার স্বর কমিয়ে ফিসফিস করে বলল, আপাতত যা দেখছো সেই সম্বন্ধে কোনো প্রশ্ন করো না, যথা সময় তোমাকে সব কিছুই বলবো। হরির কথায় যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি আর কোনো প্রশ্ন করা দূরে থাক, কথা বলতেও যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। কেবল চুপচাপ অন্ধকারের বুকে চোখ মেলে রাখলাম। বুঝতে পারছিলাম না এই যাত্রার শেষ হবে কোথায়। গাড়ির চাকায় আওয়াজ উঠেছে ক্যাঁচ ক্যাঁচ করে, মাঝে মাঝে গাড়িখানা দুলে উঠছে সশব্দে, গরু দুটির নিঃশ্বাসে বেরোচ্ছে আগুনের হলকা, নিঃশ্বাসের শব্দে জেগে উঠছে গাছের ঘুমন্ত পাখিরা, মাঝে মাঝে শোনা যাচ্ছে হরির মুখ থেকে গরু চালাবার হ্যাঁ হুট শব্দ। সব মিলিয়ে ঝাঁপিয়ে উঠেছে একটা অবরুদ্ধ কান্না, অতি ক্ষীণ অথচ খুবই তীক্ষ্ণ সে কান্না। মানুষ কিংবা অশরীরই বোঝবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না, কিন্তু সেই কান্না বেশ আমার মনটাকে নিয়ে চলেছিল কোনো এক সুদূর লোকে। একটা ভয়াবহ কোনো কিছু যেন আমাকে বাঁধতে চাইছে আষ্টে পৃষ্ঠে, অক্টোপাসের মতো। একটা অদ্ভুত কিছু প্রত্যক্ষ করছি এবং তার সঙ্গে সঙ্গে অনুভব করছি এক অকল্পনীয় পরিবেশ, যেন পরিবেশের সঙ্গে জীবজগতের কোনো সম্পর্ক নেই। একটা হিম শীতল রক্ত জল করা পরিস্থিতি, যা কিছু দেখছি সবই যেন কেমন খাপ ছাড়া, জীবন্ত জগতের সঙ্গে যেন তার কোনো মিলই নেই। আমি যেন ছুটে চলেছি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাগরের বুকে, এক ফালি একটা পানশিতে চেপে। আকাশের তারাগুলো যেন সেই স্বর্গরাজ্যে এক একটা অভিশাপ, ধূসর আবরণের মধ্যে যেন তাদের দূতি হারিয়ে গেছে, তারা ম্লান মুখে চেয়ে রয়েছে অন্ধকার ধরিত্রীর দিকে। মনে হচ্ছে ওরা আমাদের দিকেই তাকিয়ে কিছু বলতে চাইছে। আমি যেন বুঝতে পারছি ওদের কথা। ওরা বলছে, যেও না যেও না, কোথায় যাচ্ছ সে কথা কি তুমি জানো? তুমি পিশাচের সহচর হয়ে ছুটে চলেছ জাহান্নামের পথে, যেখানে কোনো রক্ত মাংসের জীবন্ত মানুষ যায় না। অশরীরীদের রক্ত পিপাসু জিহোভা সেখানে লক লক করে, সেই মৃত্যুর পুরীতে তোমার নিমন্ত্রণ। আশা করি এই নিমন্ত্রণের অর্থ বুঝতে তুমি পারছ। চোখ ফিরিয়ে আনলাম নক্ষত্রলোকের দিক থেকে। বেশি সময় আকাশের দিকে চেয়ে থাকলে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে হবে। অবাস্তব কল্পলোকের মোহ কাটিয়ে বাস্তবের দিকে দিকপাত করতে গিয়েই নজর পড়ল গরু দুটোর দিকে। আমি অভিভূতের মতো লক্ষ্য করলাম ওই দুরন্ত গতিবেগের মধ্যেও গরুগুলো তার প্রভুর দিকে ঘাড় বেঁকিয়ে দেখছিল।
অন্ধকারের মধ্যে ওদের চক্ষুগুলি জল জল করে জ্বলছিল। সেই ভয়াবহ বড় বড় রক্তবর্ণ চোখগুলি যেন বারে বারে আমার দিকেই কটাক্ষ করছিল। সেই দৃষ্টি যে কত ভয়াবহ সচক্ষে না দেখলে বুঝিয়ে বলা যায় না। আমার মুখের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। একটা অযাচিত আশঙ্কা যেন গ্রাস করে বসেছিল প্রতি মুহূর্তে। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার পূর্ব মুহূর্তে দেখতে পেলাম হরি সপা সব কয়েক ঘা চাবুক বসিয়ে দিল গরু দুটির পিঠে। সঙ্গে সঙ্গে লক লক করে উঠল গরুগুলোর জিভ। দেখলাম হরি যেন কিছু ছুঁড়ে দিল ওদের মুখের দিকে। গরুগুলো ছুটন্ত অবস্থায় জিভ দিয়ে সরাত করে টেনে নিল নিজেদের মুখে সেই জিনিসটা। অসহ্য মানসিক যন্ত্রণায় আমি ছটফট করে উঠলাম। এসব কি, এসবের মানে কি? ভাবলাম হরিকে জিজ্ঞেস করব, কিন্তু সেই মুহূর্তেই হরি বলে উঠল, খুব ভুল হয়ে গেছে দাদা, সত্যি আমি খুব লজ্জা পাচ্ছি কথাটা ভেবে। তোমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তোমার সামনে খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নাও, আমি বলতে ভুলে গেছিলাম। কথাটা কানে আসতেই বুঝতে পারলাম সত্যিই তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আমার সামনেই পড়ে রয়েছে আমার খাবার। সব কথা ভুলে গিয়ে তখন সামনের খাবার নিয়ে বসে পড়লাম। আশ্চর্য সুস্বাদু খাবার, অমৃত হার মেনে যাবে এর কাছে। অভুক্ত ছিলাম বলে হয়তো অমন সুস্বাদু লেগেছে, এ কথাটাও অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। প্রথম দিকে খেয়াল হয়নি, গোগ্রাসে খাবার গেলবার পর খেয়াল হলো। এই গাঢ় অন্ধকারের মধ্যেও আমার খেতেই কোনোই অসুবিধা হলো না দেখে। একটা নীলাভ আলোয় ভরেছিল চারিদিক। একটু লক্ষ্য করতে বুঝতে পারলাম বহু দূরে একটা গাঢ় নীল আলোর বিচ্ছুরিত হচ্ছে আর তারই আলো এসে পড়ছে আমাদের গাড়ির ভেতরে। আশ্চর্য হলাম, এত তীব্র দ্যুতিময় আলো এই অচপাড়া গায়ে এলো কোথা থেকে? এবং এটাও লক্ষ্য করলাম আমাদের গাড়িটা ছুটে চলেছে সেই আলোটির দিকেই। এই নীল আলোর মধ্যে কি ছিল জানি না, তবে আমার মন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। এখানকার সবকিছুই কেমন যেন অস্বাভাবিক বলে মনে হতে লাগলো। খাওয়া শেষ হওয়া মাত্রই আলোটা নিভে গেল, আবার সেই তিমিরাচ্ছন্ন পথ, গরু দুটোর নাসিকা গর্জন, চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, সর্বোপরি হরিনারায়ণের নিশ্চিন্ত নীরব অবস্থান। আমি হরিকে আমার মনের কথা বলতে উদ্যত হবার আগেই সে আগের মতোই বলে উঠল, যা কিছু দেখছো বা শুনছো দয়া করে কৌতূহল প্রকাশ করো না, এই জায়গাটা খুব সুবিধার নয়। তোমার ভালোর জন্যই তোমাকে অনুরোধ করছি, আপাতত তোমার মনের প্রশ্নগুলোকে সেভিয়ে রাখো, বাড়িতে পৌঁছে তোমাকে সব কিছুই খুলে বলবো। হরির কথার মধ্যে যেন একটা কঠোর আদেশের সুর ধ্বনিত হলো, যে আদেশকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা বা মানসিক ধৈর্য আমার ছিল না। নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না। হঠাৎ একটা শব্দ কানে আসতেই সচকিত হয়ে উঠলাম। কতকগুলি বিরাট আকার পাখি একসঙ্গে উড়তে থাকলে তাদের ডানায় যেরকম শব্দ হয় ঠিক সেই রকম। আমি বাইরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করতেই যে দৃশ্য নজরে পড়ল তাতে সারা শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। অতিকায় কয়েকটা জীব প্রকাণ্ড ডানা মেলে আমাদের গাড়ির ঠিক ওপরেই ঘুরপাক খাচ্ছে। বাদু শ্রেণীর হলেও অত বড় বাদুরের যে অস্তিত্ব সম্ভব না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না। তাদের চোখগুলো আগুনের গোলার মতো জলজল করে জ্বলছিল। মনে হচ্ছিল যেন ওদের এই দৃষ্টি দিয়েই ওরা শুষে নেবে শরীরের রক্ত। ঝপ করে একটা আওয়াজ হতেই ভীষণভাবে চমকে উঠলাম। গরুর গাড়ির চালের ওপরে একটা জীব বা ওই রক্তচোষা বাদুর লাফিয়ে পড়েছে। গাড়িটা ভীষণভাবে দুলে উঠল। গরু দুটো যেন ভয় পেয়ে আরও দ্রুত বেগে ছুটতে শুরু করল।
আমি একটা চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু হরি সেই মুহূর্তেই তার হাতে চাবুক দিয়ে সপাং করে ওই প্রাণীটির গায়ে আঘাত করতেই একটা তীক্ষ্ণ শিশের মতো আওয়াজ তুলে জীবটি সবেগে উধাও হয়ে গেল ঊর্ধ্বাকাশের দিকে। গরুর গাড়িটা দুলে উঠল প্রচণ্ড বেগে, আমি ছিটকে পড়লাম একধারে। হরি কতগুলি অদ্ভুত ধরনের কথা উচ্চারণ করল যার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। হয়তো সে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে থাকবে, কিন্তু আশ্চর্য ফল পাওয়া গেল তাতে। ডানা ঝাপটানো শব্দ মুহূর্তে বিলীন হয়ে গেল, আবার ফিরে এলো সেই পূর্বাবস্থা। একঘেয়ে গরুর গাড়ির চাকার আওয়াজ আর গরুগুলির নিঃশ্বাসের গুরুগম্ভীর ফসফসানি, সব কিছু পরিস্থিতির সঙ্গে যেন আমি খাপ খাইয়ে নিয়েছিলাম এরই মধ্যে। সুতরাং যতই কোনো না কোনো ভয়ঙ্কর অথবা ভীতিজনক হোক না কেন ঘটনা, আমার মনোবল বিন্দুমাত্র নষ্ট হবে না। হঠাৎ জানি না কেন আমার জেদ চেপে গেল, আমি এর শেষ দেখতে চাই। এমনকি জীবনের মূল্যেও যদি দেখতে হয় তবে তাতেও রাজি। কথাটা কানে আসা মাত্রই যেন শরীর ও মনে অনুভব করলাম প্রচণ্ড শক্তি। এতক্ষণ কথা বলার স্বাধীনতাটুকু পর্যন্ত লুপ্ত হয়ে গিয়েছিল আমার মন থেকে। একটা অদ্ভুত ভীতিকর শিহরণ অনুভব করছিলাম সারাক্ষণ ধরে, কিন্তু এই মুহূর্তে আর সেই দুর্বলতা আমার মন থেকে কোথায় উধাও হয়ে গেল। আমি হরিকে প্রশ্ন করলাম, হরি আমাদের আর কত দূর যেতে হবে? এই যে এসে গেছি দাদাবাবু, অত্যন্ত সহজ সরল কণ্ঠধ্বনিত হল হরির গলা থেকে। এই এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। তাই তো, এতক্ষণ যেন খেয়াল হলো অদূরেই দেখা যাচ্ছিল বাড়িটাকে। গেটের মুখে জ্বলছে একটা নীলাভ দ্যুতিময় আলো, অন্ধকারকে যেন আরো অন্ধকার করে তুলেছিল এই আলোর নীলাভ রশ্মি। বাড়িটাকে একটা দুঃস্বপ্নের সৌধ বলে মনে হচ্ছিল, কেন হচ্ছিল তা বলতে পারবো না। তবে একটা অশুভ ইঙ্গিত যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমাকে বলতে চাইছে বাড়িটা একটা শয়তানের পীঠস্থান। মনে পড়ল স্টেশন মাস্টারের মুখের ছবি, যখন আমি তাকে আমার গন্তব্যস্থলের কথা বলেছিলাম তখন তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তিনি যেন একটু ভীত হয়ে পড়েছিলেন, তাই বারবার অনুরোধ করছিলেন শেষ ট্রেনটিতে যেন আমি ফিরে যাই। কিন্তু হরিনারায়ণ যদি সেই মুহূর্তে এসে হাজির না হতো বা একটু দেরি করতো তাহলে আমি কলকাতা ফিরে যেতাম। হরিনারায়ণের যে সাহস আছে এবং সে বর্তমান ঘটনাবলীর সঙ্গে যে অভ্যস্ত তার আচার আচরণে বুঝতে পারা যায়। নিরুদ্বেগ চিত্তে সে গাড়ি হাঁকিয়ে চলেছে, যে গাড়ির বাহন দুটি গরু হয়েও যেন গরু নয়, যেন ড্রাগন গরু, সাধারণ গরুর চেয়ে শতগুণ শক্তিশালী। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকমের বড় বড়, নিঃশ্বাসে বিচ্ছুরিত হচ্ছে আগুনের ফুলঝুড়ি। গেটের সামনে গাড়িটা পৌঁছাবা মাত্রই কড় কড় ক্যাঁচ ক্যাঁচ ঘড়ঘড় শব্দ তুলে গেটটি খুলে গেল। মনে হলো গেটটা বহুদিন যাবৎ খোলা হয়নি অথবা জড়াজীর্ণ গেটটি শেষ অবস্থায় এসে হাজির হয়েছে। অথচ আশ্চর্যের বিষয়ে গেটটিকে কে যে খুলে দিল তা দেখতে পেলাম না। নীলাভ আলোটি তখন জ্বলছিল কিন্তু সেই আলোয় কোনো মানুষকে দেখতে পেলাম না। গেটটি যেন আপনা হতেই খুলে গিয়ে গাড়িটাকে ভেতরে প্রবেশ করতে দিল। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই আবার কানে এলো সেই অবরুদ্ধ কান্নার স্বর, এত তীব্র আর এত তীক্ষ্ণ যে কোনো মানুষ এমনভাবে কাঁদতে পারে তবু বিশ্বাস হয় না। আমি কেমন যেন আনমনা হয়ে পড়লাম। হরি সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে এক লাফে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে গেল। সেই তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ আমার কানে বাজছে আর কান্নার সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটা ধকধক করে লাফিয়ে উঠছে বেশ বুঝতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে নিতে চাইছে। আমি দু হাত দিয়ে কান দুটোকে চেপে ধরলাম, কিন্তু তা সত্ত্বেও
কান্নার শব্দকে প্রতিহত করতে পারলাম না। গাড়ির গরু দুটি ছাড়া আর কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছিলাম না, অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমার দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে, যাদের আমি দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাকে লক্ষ্য করে চলেছে, আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলাম। হরি বাড়ির ভেতরে চলে যাওয়ার পরই গরু দুটি মাথা ঘুরিয়ে আমাকে এক দৃষ্টে নজর করছে, তাদের দৃষ্টিতে ফুটে উঠেছে জিঘাংসা লালসা, লকলকে জীব বেরিয়ে এসেছে ওদের মুখ থেকে, আগুনের ভাঁটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা, ওরা যেন আমাকে গিলে ফেলতে চাইছে ওদের দৃষ্টি দিয়ে। বুঝতে পারছি হয়তো যে কোনো মুহূর্তে গরু দুটো লাভ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে, কিন্তু ওদের প্রভুকে হয়তো ওরা ভীষণ ভয় করে, সেই জন্যই ওরা সে সাহস পাচ্ছে না। এমন সময় সেই কান্না গেল থেমে, হাত দুটো কান থেকে নামিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। উফ, কি দুঃসহ এই অমানসিক কান্নার শব্দ, ভাবলেও শরীরে রক্ত শুকিয়ে যায়। কান্নার শব্দ থেমে যাওয়া মাত্রই গরু দুটি মুখ ঘুরিয়ে নিল আমার দিক থেকে, আমি আরও কিছুটা স্বস্তি বোধ করলাম। হরি বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে, হাসতে হাসতে বললে, এসো দাদা, ঘরটা ঠিকঠাক করে এলাম, জানোই তো নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছি, সব কিছু নিজের হাতেই করতে হয়, তোমাকে উপরে নিয়ে যাওয়ার আগেই একবার ঘরটা দেখে এলাম ঠিক আছে কিনা, নেমে এসো। আশ্বস্ত হলাম হরিকে দেখে, এসে বললাম, আরে না না ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না। কথাটা বলতে বলতে আমি গাড়ির থেকে নেমে হরিকে অনুসরণ করলাম। নিস্তেজ এক ফালি চাঁদ আকাশের এক কোণকে আলোকিত করার চেষ্টা করছিল বাড়িটার ঠিক পেছন দিকটার আকাশে। এক মুহূর্তের জন্য মনে হল নরকপুরীর যবনিকা উঠবার পূর্ব মুহূর্তে যেন নেহাত করুণাবশত এই এক ফালি চাঁদের এক টুকরো আলো ঠিকরে এসে পড়ছিল বাড়িটার মাথায়। বাড়িটাকে অতি প্রাচীন পোড়ো বাড়ি বলে আখ্যায়িত করলেই বোধহয় ঠিক মানানসই হবে। যেন প্রকাণ্ড একটা হাঁ করে সব কিছুকে সে গিলে খেতে চাইছে। চাঁদের এই অস্পষ্ট আলোয়ে বাড়িটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল, কেননা আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গেটের সেই নীলাভ আলোটি নিভে গিয়েছিল বলে। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলাম। এই অন্ধকার বাড়ির এই অন্ধকূপের মধ্যে ঢুকতে মন যেন সায় দিল না। একটু আগেই যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল ও ভীত করে তুলেছিল, সে কথা মনে হতেই হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। মনে হলো বাড়িটার ভিতরে এমন কিছু আছে যা অমঙ্গলজনক, মানুষের পক্ষে শুভ নয়, কিন্তু অমঙ্গলের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এখনও সব কথা ভেবে কি লাভ। এখন হাজার ইচ্ছে থাকলেও ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে আমার কাছে, সুতরাং আমাকে এগিয়ে যেতে হবেই। অথচ অবাক হচ্ছি এটা ভেবে হরি কত সহজ স্বাচ্ছন্দ, ভেবে আরও আশ্চর্য হচ্ছি যে হরি এই বাড়িতে থাকে এবং নিঃসঙ্গ জীবনযাপন করে নির্ভয়ে। যাই হোক, মনটাকে শক্ত করে ফেললাম, হরি যদি থাকতে পারে তবে আমিই বা থাকতে পারবো না কেন, কিসের ভয়, জীবন্ত মানুষ আমি, মৃত মানুষকে মানে অশরীরীকে ভয় করতে যাব কোন দুঃখে। আরও কয়েক পা এগিয়ে গেলাম, সতর্ক দৃষ্টি মেলে চারিপাশে চোখ বুলিয়ে ভালো করে বাড়িটার পরিস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাইলাম। না, তেমন কিছু নজরে পড়ল না। পাড়া গায়ে রূপ যেমন হয় ঠিক তেমনই পরিবেশ। কয়েকটা নারকেল আর তাল গাছ মাথা উঁচু করে বাড়িটার এধারে ওধারে দাঁড়িয়ে, আর এদিক সেদিকে ভরা হয়েছে ঝোপঝাড়। অন্ধকারের মধ্যে যতদূর চোখের দৃষ্টি চলে তার মধ্যে আর কোনো বাড়ি চোখে পড়ল না। বাড়ির পূর্ব দিকটায় কয়েকটি বড় বড় গাছ অন্ধকারে দৈত্যের মতো রয়েছে দাঁড়িয়ে। হঠাৎ একটা কিছু দেখতে পেয়ে চমকে উঠলাম।
যে দিকটায় ঝোপঝাড় ভরা, সেই ঝোপের মধ্যে যেন একজোড়া চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। জন্তু জানোয়ারের চোখ রাত্রে জলে আমি জানি, তবে কি কোনো হিংস্র জন্তু ওত পেতে বসে রয়েছে ওখানে? আমি নিঃসন্দেহ হওয়ার আশায় আর একবার তাকালাম, কিন্তু সেই জল জলে চোখ দুটি ধীরে ধীরে উপর দিকে উঠতে লাগল। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটা প্রকাণ্ড ছায়ামূর্তি মিলিয়ে গেল সামনের তাল গাছটাকে আশ্রয় করে। চলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরে এলো হরির কথায়। কি দেখছো দাদা, ওসব কিছু না, চলে এসো। হয়তো কিছুই নয়, আমার চোখের ভুলও হতে পারে। কোনো কথা না বলে পা বাড়ালাম হরিকে অনুসরণ করে, কিন্তু তবু যেন মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হচ্ছিল শত শত অশরীরী দেহধারীরা যেন আমার আশেপাশে চলতে শুরু করেছে। তাদের চলার শব্দ, এমনকি তাদের হিম শীতল নিঃশ্বাসের হাওয়া আমার গায়ে এসে লাগছে। বেশ বুঝতে পাচ্ছি গায়ে কাঁটা দিয়ে উঠছে, শীত শীত অনুভব করছি। প্রায় মুহমান হয়ে হরির সঙ্গে ঢুকলাম সেই প্রকাণ্ড বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আলো। একেবারে অন্ধকারের মধ্যে এই আলো যেন মৃত সঞ্জীবনীর কাজ করল। মনে সাহস এলো ফিরে। আমরা দোতলার একটি সুসজ্জিত কক্ষে এসে উপস্থিত হলাম। হরিনারায়ণ বললে, এই ঘরটাই তোমার জন্য ঠিক করে রেখেছিলাম দাদা, নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে হরি, সত্যি তোমার তারিফ না করে পারছি না। আমি খুব খুশি হলাম মনে মনে। বললাম, বাড়ির বাইরে থেকে দেখে এ ধরনের আধুনিক সাজ সরঞ্জামে ভরা ঘর কল্পনা করাই কষ্টসাধ্য। বিনয়ের হাসি হাসল হরি, বললে, শুনে আনন্দ হলো দাদা। আপাতত আমি যাচ্ছি, তোমার দরকার হলে টেবিলে যে কলিং বেলটা আছে বাজিও, আমি হাজির হব। এখন তুমি খুবই ক্লান্ত, অনেকটা পথ এসেছো, তোমার এখন ঘুমের প্রয়োজন খুব। আমি চলি তাহলে। বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে বড়ই ক্লান্ত বোধ হচ্ছিল, সুতরাং হরির কথায় কোনো প্রতিবাদ করলাম না। সকালবেলায় না হয় কথাবার্তা হবে। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়, কিন্তু পরিশ্রান্ত হলেও আমার চোখে ঘুম এলো না। চোখ বুঝে ঘুমোবার চেষ্টা করতে গেলেই হাজার রকমের দুঃস্বপ্ন এসে জড়ো হতে থাকে মনের মধ্যে। প্রথম থেকে ঘটনার রোমন্থন শুরু করলাম, আর প্রতি মুহূর্তেই শিউড়ে উঠতে লাগলাম। যে পরিবেশের মধ্যে দিয়ে হরি আমাকে এই অট্টালিকায় নিয়ে এলো, সে পরিবেশ তো সাধারণ পরিবেশ নয়। সব কিছুকেই একটা অবাস্তব এবং মানুষের বুদ্ধি যুক্তির বাইরে বলে মনে হলো। যা কিছু ঘটতে দেখলাম তা এক পৈশাচিক কাণ্ড ছাড়া আর কি হতে পারে? পর মুহূর্তেই ভাবলাম, তবে কি হরিনারায়ণ পিশাচ সিদ্ধ? ড্রাগন গরু, অতিকায় রক্তচোষা বাদুড়, ভুতুড়ে কান্না, এসব তবে কি? আর এই পরিবেশ সৃষ্টি হলো কেমন করে? এসবই তাহলে হরির কাজ? কারণ ঘটনাগুলি আমার মনে গভীরভাবে দাগ কাটলেও হরির মধ্যে তার কোনো বিন্দুও আভাস পাওয়া যায়নি। বিছানা থেকে উঠে পড়লাম, মনের অস্থিরতা বেড়ে চলল। আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। হঠাৎ খেয়াল হলো জানলাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানলা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে আছড়ে পড়ল। বুঝলাম আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে, তারই আভাস ভেসে আসছে হাওয়ার সঙ্গে। জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হল না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারিদিক। জানলাটা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসতে যাব, হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনা আমাকে সচকিত করে তুলল। একটা অমানসিক করুণ আর্তনাদ। জীবনে আমি কোনোদিনই এমন ধারা করুণ আর্তনাদের শব্দ শুনিনি।
করুণ সুরের আর্তনাদ হলেও সেই আর্তনাদের মধ্যে একটা বিভৎসতার লক্ষণ সুপরিস্ফুট ছিল। যে বাড়িতে একমাত্র হরি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাস করে না, সেই বাড়িতে এমনভাবে কাঁদে কে? বিশেষ করে মেয়েলি সুরের কান্না। তবে কি হরি কোনো কিছু গোপন করছে আমার কাছে? আমি কেমন যেন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সে আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছুটা এগুতেই মনে হলো পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ, কিন্তু আমি দরজার সামনে দাঁড়াবা মাত্র এই সব কিছু থেমে গেল। নিমেষে বিরাজ করতে লাগলো এক অদ্ভুত নিস্তব্ধতা। চারিদিক ঘিরে কেমন একটা থমথমে ভাব অনুভব হতে লাগলো। রহস্য জালে যেন আরো গভীরতরভাবে জড়িয়ে পড়লাম। এখন আমার কি করা উচিত? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। নিজের ঘরে ফিরে যাব অথবা কান্নার উৎসকে খুঁজে দেখব? ভাবতে গিয়ে মনে হলো সকাল থেকে এই গভীর রাত অবধি যখন কোনো বিপদে পড়তে হয়নি, তখন হয়তো কোনোরূপ বিপদ আমাকে স্পর্শ করবে না। মনে হওয়া মাত্রই সামনের দরজাটা ঠেলে খুলে ফেললাম। দরজা খোলা মাত্রই যে দৃশ্য ফুটে উঠল চোখের সামনে তা যেমনি বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর। শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্নায়ুবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। ঘরের ঠিক মধ্যিখানে একটি কাঁচের আধারে শুয়ে আছে একটি সুন্দরী রমণী। কফিনের আকারে তৈরি হলেও আধারটি ঠিক কফিন নয়। স্থির দৃষ্টি ফেলে সে চেয়ে রয়েছে আমার দিকে। নিষ্পলক প্রাণহীন চোখ দুটি সতেজ এবং জীবন্ত বলে মনে হতে লাগল। সে দৃষ্টিতে যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই দিকে। চোখ ফেরানো দুষ্কর হয়ে উঠল আমার কাছে। মেয়েটি সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা, কেবলমাত্র মুখমণ্ডলটুকু ছাড়া। প্রাচীন মিশরে মমি করে যেমন দেহগুলিকে সংরক্ষিত করা হতো, প্রায় ঠিক সেইভাবেই মেয়েটির দেহটিকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। চোখের মণি থেকে যেন একটা ক্ষুধার্ত শানিত রশ্মি নির্গত হয়ে আমাকে অলক্ষ্যে লেহন করে চলছিল। দেহটুকু বাদ দিয়ে কেবলমাত্র মুখমণ্ডলটিতে দৃষ্টি নিবদ্ধ রাখলে মনে হবে একজন সুন্দরী যুবতী তার শয্যা থেকে নিরীক্ষণ করছে আগন্তুক মানুষটিকে। বেশিক্ষণ সে দৃষ্টির সামনে থাকা যায় না। শিরশির করে ওঠে শরীর। অদম্য মনের জোরে চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মুহূর্তে মনে হলো আমি যেন এক দুরন্ত অদৃশ্য এক শক্তির বাঁধন ছিঁড়ে নিজেকে মুক্ত করতে পেরেছি। যদি না পারতাম জানি না তাহলে আমার পরিণতি কি হতো। সে যাই হোক, মেয়েটির মধ্যে বিশেষ করে তার ওই অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে ভয়ানক এক সম্মোহনী শক্তি ছিল, সে কথা অস্বীকার করতে পারলাম না। কিন্তু এই হরিনারায়ণ তাহলে মেয়েটিকে এখানে দেখেছে কেন? মিশর দেশের মমি হলে না হয় বুঝতে পারতাম যে হরির একটা হবি আছে। এ তো দেখছি আমাদের বাঙালি ঘরের মেয়েদের মতো চেহারা। আর যদি মমি করে মেয়েটিকে রাখা হয়ে থাকে, তবে তার মুখমণ্ডল এমনকি তার মাথার চুলগুলি পর্যন্ত খুলে রাখার অর্থ কি হতে পারে? ভীষণভাবে একটা বাজ পড়ল। বৃষ্টি পড়তেও শুরু করেছে। ঠান্ডা জোলো হাওয়া এসে লাগছে আমার গায়ে। বজ্রপাতের শব্দে জড়াজীর্ণ বাড়িটা কেঁপে কেঁপে উঠল। আমি নিজের কামরায় ফিরে যাওয়ার পূর্ব মুহূর্তে আর একবার দৃষ্টিপাত করলাম ঘরের ভেতরটায়। আর সেই মুহূর্তে প্রচণ্ডভাবে চমকে উঠলাম। জীবনে এতটা চমক বোধ করি কোনোদিনই আসেনি। আর সেই চমকের সাথে সাথে একটা ভয়ালো কড়াল ছায়া যেন আমার মানসিক চিন্তাধারাকে ওলট পালট করে দিতে চাইল। দুহাত দিয়ে আমার দুটি চোখকে ভালো করে রৌদ্রে নিয়ে দেখতে চেষ্টা করলাম।
আমি কি স্বপ্ন দেখছি অথবা আমার মনের ভ্রম, কোনটা? কিন্তু না, যা দেখছি তা সত্য। একটু আগে মেয়েটির যে চক্ষু দুটির বর্ণনা দিয়েছিলাম, সেই চোখ দুটি আর খোলা নেই। তার পরিবর্তে সেই কাঁচের আধারের মধ্যে শায়িত রয়েছে সেই মেয়েটি। চোখ দুটি তার বোঁজা এবং মেয়েটির মুখে ফুটে আছে মৃদু হাসির ঝলক। যে ঠোঁট দুটি বন্ধ ছিল তাও যেন ঈষৎ ফাঁক হয়ে পড়েছে। টকটকে লাল দুটি ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে মেয়েটির সারিবদ্ধ সুন্দর দাঁতের বাহার। সাহসেরও একটা সীমা আছে, সে সীমা আমার বোধহয় ছাড়িয়ে গেছে। মনে হলো এক ছুটে ফিরে যাই নিজের ঘরে, কিন্তু পা দুটো অচল অনড় হয়ে তাদের অবস্থা জানিয়ে দিল। সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কাঁচের কফিনটার দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, বিদ্যুতের ঝলক এসে ঘরের সব কিছুকে মাঝে মাঝে ঝলসে দিয়ে যাচ্ছে। আমি দেখছি আমাকে যেন দেখতেই হবে, না দেখে আমার উপায় ছিল না। কাঁচের সেই কাফিনটা মনে হলো যেন একটু নড়ে উঠল। পরক্ষণেই উপরের ডালাটা দু ফাঁক হয়ে খুলে গেল। তারপরই সেই শায়িত সুন্দরীর চোখের পাতা দুটো খুলতে লাগলো ধীরে ধীরে। তার সেই ভয়ঙ্কর রক্ত শীতল করা চাহনি দিয়ে আবার যেন সে আমাকে লেহন করে চলল। সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা থাকা সত্ত্বেও মেয়েটি উঠে বসল কফিনের মধ্যে। রক্তবর্ণ জিভ বার করে কয়েকবার ঠোঁট দুটোকে ভিজিয়ে নিয়ে কফিনের ডালার উপরে হাত দুটো প্রসারিত করে নিজেকে কফিনের বাইরে নিয়ে এলো সে। বিস্ময়ে বিমূঢ় অবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে আমি তাকিয়ে রয়েছি মেয়েটির দিকে। শত চেষ্টা করেও আমি আমার চোখ দুটোকে অন্যদিকে ঘোরাতে পারলাম না। একটা অদৃশ্য শক্তি যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। মেয়েটি এক পা করে এগিয়ে আসছে আমার দিকে, তার চোখ দুটো কিসের আনন্দে চকচক করে উঠছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো যখন তার চোখের উপর এসে আছড়ে পড়ছে, তখন আরো উজ্জ্বল হয়ে উঠল তার বিভৎস চাউনি, যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে চোখ দুটো থেকে। আর সেই আগুনের হলকায় আমি যেন দগ্ধ হতে চলেছি। অনেক অনেকটা কাছে এসে গিয়ে এসেছে। এতক্ষণ তার ঠোঁট দুটো ছিল বন্ধ, এবার হঠাৎই খুলে গেল তার ঠোঁট। লকলকে লাল জিভ বেরিয়ে এলো তার মুখগহ্বর থেকে। সেই ভয়ঙ্কর মূর্তির দিকে তখনও আমি চেয়ে আছি নিষ্পলক দৃষ্টি মেলে, নির্বাক বোধ শক্তিহীন হয়ে। আমার নিজের বলতে করণীয় যেন কিছুই নেই। মেয়েটি আরো এক পা এগিয়ে এসেই চিৎকার করে উঠল। মনে হলো কেউ যেন করুণ স্বরে বিলাপ করে চলেছে, কিন্তু বড়ই তীব্র সে স্বর। কানের মধ্যে প্রবেশ করে মানুষকে দিশেহারা করে তোলে। মনে পড়ল এই রকম অমানসিক বিলাপের সুর শুনতে পেয়েছিলাম এখানে আসার পথে এবং আরও একবার বাড়িতে প্রবেশ করার প্রাককালে। মেয়েটির ঠোঁট দুটি ধীরে ধীরে কাঁপছে, আর সেই ঠোঁটের ফাঁক দিয়ে বেরুচ্ছে এই অপ্রাকৃতিক শব্দধ্বনি, যে ধ্বনিকে একজন মহিলার ক্রন্ধন ধ্বনি বলে মনে হয়। আমি যেন এতক্ষণ তন্ময় হয়েছিলাম, হারিয়ে ফেলেছিলাম নিজের সত্তাকে। হঠাৎ এই বুক কাঁপানো ধ্বনি আমার সম্বিত ফিরিয়ে আনল।
আমার মনে হলো আমি যেন এক অদ্ভুত জগৎ থেকে হঠাৎ নিজের জগতে ফিরে এসেছি। মেয়েটি এগিয়ে আসছে আমার দিকে, নিষ্পলক চোখে ঝরছে তার আগুনের হলকা, যেন এক মূর্তিমতী অভিশাপ। ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা তাজা রক্ত চুষে খাওয়ার উল্লাসে, আনন্দে। আরো আরো কাছে এগিয়ে এলো এই ভয়ঙ্কর ডাকিনী। লোভাতুর হিংস্র চোখ দুটি তার আরো বড় হয়ে উঠল, জিভ বার করে একটা টকাশ করে শব্দ করল সে। ব্যান্ডেজ দিয়ে বাঁধা হাত দুটো প্রসারিত করল আমার দিকে। আমি সভয়ে পিছিয়ে এলাম দু পা। জড়তা আমার আগেই দূরীভূত হয়েছিল, ফিরে এসেছিল মানসিক স্থিরতা। ছুটে যে পালাবো সে সময়টুকুও ছিল না। রক্ত পিপাসু ডাকিনী তখন প্রায় একেবারে সামনাসামনি এসে গেছে। আমি আরও কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু আমার দৃষ্টি মুহূর্তের জন্য অন্যদিকে না ফিরিয়ে পেছন দিকে সরে যেতে থাকলাম। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে সে লাফ দিয়ে পড়বে আমার ঘাড়ে, সুতরাং মনকে দৃঢ় করে প্রস্তুত হলাম। প্রয়োজন হলে সর্বশক্তি নিয়োগ করে ওর আক্রমণকে প্রতিহত করতে হবে। আর কথাটাও আমি জানি আমার সাহস হারালে চলবে না, মনকে কঠিন করে রাখতে হবে। সাহস হারালে মৃত্যু অবধারিত বুঝতে পারছিলাম। পিছন হাঁটতে গিয়ে হঠাৎ লোহার রড দেখতে পেলাম পাশেই রয়েছে পড়ে। চোখের পলক পড়ার থেকে দ্রুত বেগে কুড়িয়ে নিলাম সেই রডটি। মনটা দ্বিগুণ উৎসাহে ভরে উঠল। রড হাতে নিয়ে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আর এক পা অগ্রসর হলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। তা সে অশরীরই ডাকিনী অথবা রক্ত মাংসের মানুষ যেই হোক না কেন। ঘর থেকে বেরিয়ে এসেছিলাম বারান্দায়। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে চলছিল ঝড়ের তাণ্ডব, কিন্তু কোনো দিকেই তখন আমার হুঁশ ছিল না। মেয়েটির একজোড়া অস্বাভাবিক চোখের তারায় তখন আমার মন প্রাণ নিবদ্ধ। জলের ঝাপটা এসে আঁচড়ে পড়ছে আমাদের গায়ে, সর্বাঙ্গ ভিজে উঠেছে এরই মধ্যে। এক ঝলক বিদ্যুতের আলো এসে পড়ল মেয়েটির মুখে। সে একটা অস্বাভাবিক চিৎকার করে লাফিয়ে পড়ল আমার দিকে। ক্ষিপ্র বেগে পিছিয়ে এলাম কয়েক পা। মেয়েটি লক্ষ্যভ্রষ্ট হলো। একটুর জন্যে ওই দানবীর কবল থেকে নিজেকে বাঁচাতে সমর্থ হলাম বটে, কিন্তু সে যেন আরও ক্ষিপ্র হয়ে উঠল। তার মুখের চেহারা হলো আরও ভয়ঙ্কর, লকলকে জিভ বেরিয়ে এলো তার মুখের থেকে রক্তের নেশায়, যেন সে উন্মাদ হয়ে গেছে। আমি আর মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দৃঢ় মুষ্টিতে লোহার রডটি মেয়েটির মাথা লক্ষ্য করে উঁচিয়ে ধরলাম। আর একটি পা অগ্রসর হলেই আমি ওর মাথাটা ঘুরিয়ে থেতো করে দেব। উত্তেজনায় তখন আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। হরির বাড়িতে এসে শেষ অবধি যে এমনই এক মারাত্মক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে ভাবতেই পারিনি। মেয়েটি আর এক পা এগিয়ে আসতেই আমি সজোরে লোহার রডটা ওর মাথা লক্ষ্য করে চালিয়ে দিলাম। কিন্তু পর মুহূর্তেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম ঘটনার আকস্মিকতায়। যেই মুহূর্তে আমি রডটা চালিয়ে দিলাম মেয়েটির মাথার দিকে, ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে হরিনারায়ণ এসে রডটা ধরে ফেলল। আর এক সেকেন্ড দেরি হলে হয়তো মেয়েটির মাথা দু ফাঁক হয়ে যেত রডের আঘাতে। হরিকে দেখে মেয়েটি যেন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। হরি কোনো কথা না বলে মেয়েটির দিকে ভৎসনার চোখে তাকিয়ে আদেশের সুরে বললে, তোমাকে অনেকবার সাবধান করে দিয়েছি ইলা, যে তুমি কখনোই আমার বন্ধু বান্ধবের প্রতি অসৎ আচরণ করবে না, কিন্তু আমি খুবই দুঃখিত তোমার ব্যবহারে। ছি, যাও নিজের ঘরে ফিরে যাও।
ইলা সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে গেল। হরি আমার দিকে ফিরে বলল, তুমি দাদা বাইরে বেরিয়েছ কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকা নিরাপদ নয়। তোমার ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলেই হরিনারায়ণ ঢুকে গেল ইলার ঘরের মধ্যে। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ একটা প্রচণ্ড কৌতূহল মনটাকে উতলা করে তুলল। হরি কি করছে ইলার ঘরে? আমাকে তো দেখতেই হবে। আমি নিজের ঘরের দিকে না গিয়ে ফিরে চললাম ইলার ঘরের দিকে। চুপিসারে ঘরের বাইরে থেকে ভিতরের দিকে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। হরির চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। হাতে একটা প্রকাণ্ড চাবুক, আর সেই চাবুক দিয়ে ইলাকে সপা সপ মেরে চলেছে সে। ইলার মুখ দিয়ে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ, যে শব্দ আমি এর আগেও কয়েকবার শুনেছি। হরিকে বলতে শুনলাম, শোনো ইলা, আমি চাই না তুমি আমার আদেশকে অমান্য করো। তোমার যা প্রয়োজন আমি সবসময় তোমাকে জুগিয়ে চলেছি, কিন্তু কিন্তু তা সত্ত্বেও যদি তুমি লোভের মাত্রা বাড়াতে চাও, তার ফল কিন্তু ভালো হবে না। যাও, তোমার জায়গায় ফিরে যাও। ইলা কোনো কথা না বলে সেই কাঁচের বাক্সের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। হরি কয়েকটি জীবন্ত মুরগি সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডালাটা বন্ধ করে দিল। আমি লঘু পদক্ষেপে দ্রুত ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় শুয়ে চিন্তা করতে লাগলাম, একটু আগে যা দেখলাম তা কি সত্যি? বাস্তবের সঙ্গে এই ঘটনার মিল কতটুকু, অথবা আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে চলেছি? মেয়েটি কে? আর এই মেয়েটিকে ওই অবস্থায় রাখার মানেই বা কি? ইলা কি জীবিত অথবা সে মৃত, কোনটা ঠিক? সাধারণ মানুষের সঙ্গে ওর মিল কোথায়? হাজার প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে, কিন্তু সমাধান করার মতো কোনো সূত্রই আমি পাচ্ছিলাম না। একমাত্র হরিকে পেলে তার কাছ থেকে জিজ্ঞেস করা যায়, আর কোনো রাস্তাই দেখতে পেলাম না। জীবন্ত মুরগিগুলোকে কেন ইলার সঙ্গে রাখা হলো, এই কথাটা ভেবে খুবই অবাক হয়েছি, কিন্তু কোনো সমাধানে পৌঁছতে পারছি না। মাঝে মাঝে এক আশঙ্কা গুড়গুড় করে উঠছিল মনের মধ্যে। অনুভব করছি আমার চারিদিকে যেন এক অশুভ ইঙ্গিত একযোগে তাদের ঐক্য টান শুরু করেছে, কিন্তু আমার ঠিক এই মুহূর্তে করণীয় বলতে কিছু নেই। হরির আতিথ্য গ্রহণ করছি, হরিই এখন আমার ভরসা। অথচ হরি কেমন সহজ স্বাচ্ছন্দ্যভাবে এখানে বাস করছে, এ কথা চিন্তা করে বিস্মিত হলাম। এইসবের মধ্যে হরি নিজেকে কিভাবে যে জড়িয়ে ফেলল অনুমান করা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। খট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম পাশের জানলাটার দিকে। একটা দমকা হাওয়া যেন ছুটে এলো। আমি কিছু একটা দেখবার আগেই দপ করে নিভে গেল ঘরের আলো। কিন্তু ওটা কি? ওই যে খোলা জানলার ঠিক বাইরে একজোড়া চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জলজল করে জ্বলছে। হিংস্র রক্ত লোভী পৈশাচিক উল্লাস যেন ঝরে পড়ছে ওই দৃষ্টি থেকে। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি শুধু একজোড়া অগ্নিবিন্দু। আর একটু বাদেই যেন সে আমাকে গিলে খেয়ে ফেলবে। যদিও অন্ধকারের মধ্যে শরীরের কোনো অংশই দেখতে পাচ্ছিলাম না, তবু যেন মনে হচ্ছিল ওর বিরাট হাঁ আমাকে গ্রাস করবে। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হয়ে উঠেছে আমার। কি করব অথবা আমার করণীয় কি হতে পারে কিছুই মগজে আসছিল না। আমাকে কেউ যেন পাথরের সঙ্গে বেঁধে রেখে আমার নড়বার চড়বার ক্ষমতা লুপ্ত করে দিয়েছে। সেই ভয়ঙ্কর চোখ জোড়া
আমার আরো কাছে চলে এসেছে। এক অসহনীয় অবস্থায় অন্ধকারের মধ্যে আমি এক অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে, এইবার হয়তো সে আমায় ছিঁড়ে খাবে আমাকে তার হিংস্র ধারালো নখর দিয়ে। সপাং করে একটা শব্দ হলো। শব্দের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম জ্বলন্ত চোখ জোড়া যেন সেই আগেকার দূতি হারিয়ে ফেলেছে। ফুটে উঠেছে একটা ভয়ার্ত ছায়া, ধীরে ধীরে সে সরে যেতে লাগলো জানলার দিকে। সেই মুহূর্তে এক ঝলক বিদ্যুতের আলো ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। এক লহমায় দেখতে পেলাম একটা বিরাটকায় কালো ছায়া সরাত করে জানলার ফাঁক দিয়ে গলে গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হরিনারায়ণ, হাতে রয়েছে সেই লম্বা চাবুক। ভেসে এলো হরির কণ্ঠস্বর, অন্ধকারের মধ্যে বসে রয়েছ কেন দাদা? টেবিলের তলায় একটা হ্যারিকেন আছে, জেলে দাও। বৃষ্টির জলে বাড়ির লাইট ফিউজ হয়ে গেছে। সম্বিত ফিরল হরির কথায়। এতক্ষণ যেন আমি আমার নিজের মধ্যে ছিলাম না। হরির কথার কোনো জবাব না দিয়ে দেশলাই বার করে ফস করে একটা কাঠি জেলে হ্যারিকেনটা জ্বালিয়ে দিলাম। হরিকে বেশ চঞ্চল আর গম্ভীর মনে হলো। সে এগিয়ে এসে আমার সামনে চেয়ারটায় বসে পড়ল। আমি কিছু বলতে যাওয়ার আগেই হরি তার কণ্ঠস্বরকে যথাসম্ভব গম্ভীর করে বলল, দেখো দাদা, বারবার এক কথা বলা আমার স্বভাব নয়। তোমাকে ইতিপূর্বেই বলেছি কোনো রকম কৌতূহল দেখাবে না অথবা ঘর ছেড়ে বাইরে যাবে না, কিন্তু তুমি আমার কথা শুনছো না, এটা ঠিক নয়। একটু থেমে একটা বুক শেলফের দিকে আঙুল বাড়িয়ে হরি পুনরায় বলতে শুরু করল, আপাতত তুমি ওই বইগুলো পড়ো, আমার মনে হয় তুমি যা জানতে চাও তার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, তুমি অনেক কিছুই হয়তো দেখবে যা তোমার কল্পনা বা চিন্তার বাইরে, তাই বলে হুট করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যেও না জানো। হঠাৎ হরি চোখের দৃষ্টি কোমল আর আর্দ্র হয়ে উঠল, কণ্ঠ হয়ে উঠল বাষ্পরুদ্ধ। সে বলল, তোমাকে আমি বিশ্বাস করি দাদা, আমি জানি তুমি নিহরঙ্কারী এবং পরোপকারী, আর এটুকুও জানি তুমি নিশ্চয়ই আমার জন্য এটুকু উপকার করতে কার্পণ্য করবে না। কি যা তা বলছো? আমি হরির কথায় বাধা দিয়ে বলে উঠলাম, উপকার করার প্রশ্ন আসছে কোথা থেকে হরি? তুমি নেমন্তন্ন করেছো, আমি এসেছি, এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি। স্থির দৃষ্টি মেলে হরি তাকালো আমার দিকে, বলল, তুমি বইগুলো হাতে নিলেই বুঝতে পারবে আমি কি চাই আর কি উপকার প্রত্যাশা করি তোমার কাছ থেকে। হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ নাও হতে পারে, তুমি শুধু বন্ধুত্বটুকু করলেই আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দাদা। তুমি জানো না আমরা অসহ্য যন্ত্রণা ভোগ করছি, নরক যন্ত্রণা যে কি দারুণ যন্ত্রণা তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, তুমি আমাকে মুক্তি দাও। হ্যাঁ দাদা, একমাত্র তুমিই পারো আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করতে। আমি অভিভূত হয়ে শুনছিলাম হরিনারায়ণের কথা। বললাম, হরি ব্যাপারটা একটু খুলেই বলো না কেন। কিন্তু আমার কথা শুনবার অপেক্ষায় হরি ছিল না, চেয়ার শূন্য। আমি হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিলাম একটু, সেই সুযোগে হরি কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে টের পায়নি। বিছানা ছেড়ে এগিয়ে চললাম বুক শেলফের দিকে। দেখতে হবে এইসব বইগুলোতে কি এমন লেখা রয়েছে যাতে করে আমার সকল প্রশ্নের জবাব মিলবে। এমন সময় হঠাৎ একটা শব্দ হতেই আমি ছুটে গেলাম জানলার ধারে। জানলার মধ্যে দিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির সামনে চাতালটায় হরি দাঁড়িয়ে আছে, হাতে তার চাবুক। সেই চাবুক দিয়ে সে নির্দয়ভাবে প্রহার করে চলেছে চার পাঁচটি বিরাটকায় বাদুর শ্রেণীর জীবকে। জীবগুলির আর্তনাদ সারা অঞ্চলকে কাঁপিয়ে তুলছে। বিস্ময়ে হতবাক হয়ে জানালা দিয়ে এই কাণ্ড লক্ষ্য করে চলেছি।
কয়েক ঘা চাবুক খাবার পর বাদুরগুলির দেহের হঠাৎ পরিবর্তন ঘটে গেল। বাদুরের পরিবর্তে দেখা গেল কয়েকজন মানুষকে। আমার বিস্ময়ের মাত্রা উত্তরোত্তর বেড়ে চলেছিল হরির কাণ্ড দেখে। হরি ভৎসনার সুরে ওই বাদুর মানুষগুলোকে তিরস্কার করে বলছে, কত ভাগ আর দল, তোদের মুক্তির জন্যই আমাকে এত কষ্ট স্বীকার করতে হচ্ছে, অথচ প্রত্যেক বারই আমার চেষ্টাকে তোরা বানচাল করে দিচ্ছিস। ফের যদি অবাধ্য হোস তবে এখান থেকে দূর করে দেব, এখানে তোদের আশ্রয় হবে না। আশা করি কথাগুলো মনে থাকবে। মানুষের রক্তের পরিবর্তে আজকের মতো হাঁসের রক্ত খেয়ে থাকবে, যা যা। হরি গুটি কয় হাঁস ওদের হাতে দিতেই ওরা মুহূর্ত মাত্র দেরি না করে হাঁসের গলার কাছটায় দাঁত বসিয়ে রক্ত চুষতে থাকল। মুখে ফুটে উঠল এক বিভৎস রূপ, ঠোঁটের কষ বের হয়ে গড়াতে লাগলো তাজা রক্ত। পিশাচের পৈশাচিক কাণ্ড দেখে ভয়ে শিউরে উঠল আমার বুক। বুঝলাম একটু আগেই অন্ধকারের মধ্যে এদেরই একজন এসেছিল আমার রক্ত পান করতে, কিন্তু হরির উপস্থিতিতে সে যাত্রায় রক্ষা পেয়ে গেছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল ছিল না, চুরির শব্দে চমক ভাঙল। ফিরে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে ইলা, এক রাশ চুরি পড়েছে দু হাতে। কিন্তু আশ্চর্য হলাম দেখে যে একটু আগে যাকে দেখেছিলাম ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, এখন তার শরীরের কোনো অংশে কোনো ব্যান্ডেজ ছিল না। সুন্দর সিল্কের শাড়ি পরে অপরূপ সাজে সে দাঁড়িয়ে। ইলাকে বিশ্বের শ্রেষ্ঠতম সুন্দরী বললেও বোধ করি ঠিক বলা হয় না। স্বর্গের অপ্সরার যেন আবির্ভাব ঘটেছে মর্তে, চোখ ফেরানো যায় না, চোখ ঝলসে যাচ্ছে তার রূপের জৌলুসে, মুখে তার মনমোহিনী হাসি। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে একটু সময় লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনার ব্যান্ডেজ কোথায় গেল? খলখল করে হেসে উঠল ইলা। সে হাসির আমেজ আমার মগজকে যেন অবশ করে দিল। ইচ্ছে ছুটে যায় ইলার কাছে। হরি যদি কিছু ভাবে তো ভাবুক, আমার তাতে কিছুই আসে যায় না। আমি এগিয়ে গিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু কথাটা মাঝপথে আটকে গেল আচম্বিতে ইলা আমাকে জড়িয়ে ধরাতে। ইলার নিঃশ্বাস এসে পড়ছে আমার গালে। উফ, কি প্রচণ্ড ঠান্ডা সে নিঃশ্বাস! মনে হচ্ছে হিমালয়ের বরফ ঘেরা গিরি শিখর থেকে কেউ যেন হিম শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। আমি অভিভূতের মতো নিঃসাড়ে ইলার কবলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। হঠাৎ ইলা মুখটাকে আমার ঘাড়ের কাছে নামিয়ে আনল। আমি অনুভব করলাম ইলা তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিয়েছে আমার ঘাড়ে। বুঝতে অসুবিধা হলো না যে হরির কথা না শুনে খুবই অন্যায় করে ফেলেছি, মেয়েটি নিশ্চয়ই পিশাচি। কিন্তু এখন আর সে কথা ভেবে কোনো লাভ নেই, নিজের বুদ্ধিকেই তিরস্কার করলাম। সপাং করে একটা চাবুকের শব্দ কানে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমি মুক্ত, ইলা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। হরির বিরক্তিসূচক কণ্ঠস্বরে চমকে উঠলাম, ছি ছি দাদা, কতবার বারণ করেছিস ঘরের বাইরে না যেতে, কিন্তু কথা না শুনে কতখানি বিপদে পড়েছিলেন বলুন তো। যান শিগগিরই নিজের ঘরে ফিরে যান। অপরাধীর মতো সুরসুর করে ফিরে গেলাম নিজের ঘরে। দরজাটা আপনা হতেই বন্ধ হয়ে গেল বাইরে থেকে। হরি আর আমার সঙ্গে আমার ঘরে এল না। যাই হোক, ঘরের মধ্যে ঢুকতেই মনটা প্রশান্তিতে ভরে উঠল। মনে হলো একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছি যেন। বুকশেলফের কাছে এগিয়ে গেলাম, একটা বই দেখলাম না শেলফে, পরবর্তীতে পড়ে আছে একটা কালো খাতা। মলাটের উপরে জমা ধুলো ময়লা দেখে মনেই হবে না যে
কেউ ওটা নিয়ে নাড়াচাড়া করেছিল। বহুদিন ধরে অব্যবহৃত ওই খাতাখানি ছাড়া দ্বিতীয় কোনো বই দেখা গেল না। যদিও কিছুক্ষণ আগে হরি যখন শেল্ফটার কথা উল্লেখ করেছিল তখন প্রচুর বই নজরে পড়েছিল, থাকে থাকে সাজানো ছিল বুকশেলফের মধ্যে। আশ্চর্য হয়ে ভাবছি ব্যাপারটা আসলে কি, আমার চোখের ভুল অথবা না না, এ তো অসম্ভব। যে শেলফে ধুলো ময়লা ভর্তি কালো খাতা থাকতে পারে সে শেলফ কখনোই বইয়ে ঠাসা থাকা সম্ভব নয়। ব্যাপারটা পরে ভেবে দেখব চিন্তা করে কালো খাতাটা তুলে নিলাম শেলফ থেকে। বিছানার উপরে বসে কালো খাতাটার পাতা উল্টাতেই যা নজরে পড়ল তাতে বেশ অবাক হয়ে গেলাম। বড় বড় হরফে আমাকে উদ্দেশ্য করেই লেখা রয়েছে, দাদা আমি জানি একমাত্র আপনি সারা এটুকু উপকার কেউ করবে না, তাই আপনাকে নিমন্ত্রণ করে এখানে আনতে হয়েছে। সকাল হলেই আপনি মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে গয়ায় গিয়ে এই খাতায় যে সব নাম ধাম গোত্র লেখা আছে তাদের নামে পিণ্ড দান করে এইসব হতভাগ্যদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করুন। ঘটনাটি ঘটে এমনই এক ঝড়ের রাতে। এই সব হতভাগারা বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। যে দু একজন বেঁচে ছিল তারা মৃতদেহগুলিকে কবর দিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। সেই থেকে এই সব হতভাগাদের দল রাত্রি হলেই কবর সেরে উঠে পড়ে রক্তের নেশায় পাগল হয়ে যায়। জীবন্ত যা কিছু দেখতে পায় তাদের রক্ত শোষণ করতে থাকে। আমিও করেছি, ইলা আমার বাগদত্তা, অন্যান্যেরা আমার চাকর বাকরের দল। ইতি হরিনারায়ণ। পাতার পর পাতায় যথাক্রমে হরিনারায়ণ, ইলা ইত্যাদি বহুজনের নাম ধাম গোত্র লেখা রয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, কি করে সম্ভব কিছুতেই বুঝতে পারছি না। জলজ্যান্ত মানুষগুলো যাদের সঙ্গে কথা বলছি, এমনকি ইলার সান্নিধ্য, তার নিঃশ্বাসের হিমেল অনুভূতিটুকু পর্যন্ত পেয়েছি। এদের পিণ্ডদান করতে নির্দেশ দেওয়া হচ্ছে এই খাতা মারফত। কারণ কি, এরা কি সবাই মৃত? আমি এতক্ষণ যাদের দেখলাম বা দেখছি সবই কি তবে এদের প্রেত রূপ? এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে আঁচড়ে পড়ল। জানলা দিয়ে আলোর বন্যা ছড়িয়ে পড়েছে ঘরের মধ্যে। ভোর হয়ে গেছে, আকাশের জমাট মেঘ কখন যে সরে গিয়ে নীল আকাশ ফুটে উঠেছে দেখতে পাইনি। এই কালো খাতাটা হাতে নিয়ে ছুটলাম ইলার ঘরের দিকে। আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছিল না যে ইলা সত্যি সত্যি প্রেতমূর্তি। ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম সেই কাঁচের কফিনটা। সারা অঙ্গে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শায়িত রয়েছে একটি মৃতদেহ। আমি আর এক মুহূর্ত দেরি না করে নিজের পোটলা পুটলে উঠিয়ে ছুটতে ছুটতে খুঁজে ফেললাম ভুতুরিয়া স্টেশন, তারপর সেখান থেকে কলকাতা, এবং কলকাতার থেকে গয়া। রাজদেবী প্রোডাকশনে আপনারা শুনছিলেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। স্টেশনের নাম ভুতুরিয়া। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে গল্পটিকে শেয়ার করে আমাদের রাজদেবী প্রোডাকশন চ্যানেলটিকে আরও বৃহত্তর করে তুলুন। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস। শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন। পোস্টার ডিজাইনে দাস স্টুডিও।
গল্পের কথক আমি রাজপ্রতাপ বসু। তবে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরব আবার পরবর্তী রোমাঞ্চকর একটি গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।